বন্ধুরা, পৌরাণিক কাল থেকেই একটি বিষয় নিয়ে বিতর্ক রয়েছে যে সহবাস করার সময় কে বেশি আনন্দ উপভোগ করে, নারী না পুরুষ। এই নিয়ে এক একজন এক এক রকমের মত পোষণ করে, এমনকি বিজ্ঞানীরাও এই বিষয় নিয়ে 100% সঠিক উত্তর আজও পর্যন্ত দিতে পারেননি। কিন্তু আপনি জানলে অবাক হবেন, আজ থেকে হাজার বছর পুরনো আমাদের এই হিন্দু মহাভারত গ্রন্থে এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে যে সহবাস করার সময় স্ত্রী পুরুষের মধ্যে কে সবথেকে বেশি আনন্দ পায়। আসুন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে গোটা বিষয়টি জেনে নেই। নমস্কার বন্ধুরা, আমাদের এই জানা অজানা চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, এরকমই নানা জানা অজানা ভিডিও সবার আগে দেখার জন্য। মহাভারত গ্রন্থের বর্ণনা অনুযায়ী একবার পাণ্ডুপুত্র যুধিষ্ঠির পিতামহ ভীষ্মের কাছে গিয়ে তাকে প্রণাম করলেন। পিতামহ ভীষ্ম যুধিষ্ঠিরকে আশীর্বাদ করার সময় খেয়াল করলেন যে যুধিষ্ঠিরকে খুব চিন্তিত দেখাচ্ছে। তখন পিতামহ ভীষ্ম যুধিষ্ঠিরকে প্রশ্ন করে বসলেন যে হে পুত্র, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তোমার কি হয়েছে, আমাকে খুলে বলো। তখন যুধিষ্ঠির পিতামহ ভীষ্মকে বললেন যে আমি একটি বিষয় নিয়ে খুবই চিন্তিত এবং দ্বিধাগ্রস্ত, আপনি আমাকে এই বিষয়টিকে নিয়ে সাহায্য করতে পারবেন? তখন পিতামহ ভীষ্ম বললেন, আগে তুমি আমাকে তোমার চিন্তিত হওয়ার কারণ কি সেটা আমাকে খুলে বলো, আমি তোমার চিন্তা দূর করার চেষ্টা করব। তখন যুধিষ্ঠির পিতামহ ভীষ্মকে বললেন যে একটি বিষয়ের উত্তর আমি অনেক দিন ধরেই খুঁজে চলেছি, সেটি হলো সহবাস করার সময় স্ত্রী এবং পুরুষ কে বেশি আনন্দ উপভোগ করেন। তখন পিতামহ ভীষ্ম যুধিষ্ঠিরকে নিজের পাশে বসতে বললেন। তারপর তিনি যুধিষ্ঠিরকে বললেন যে আমি তো ব্রহ্মচারী, তাই এই প্রশ্নের উত্তর আমি আমার জীবনকালের অনুভব দিয়ে তো দিতে পারবো না, কিন্তু তোমার এই প্রশ্নের উত্তর প্রাচীন গ্রন্থে বর্ণনা করা হয়েছে, যেখানে প্রাচীনকালে ভঙ্গস্বানা নামক এক রাজা ছিলেন, যিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ, নিষ্ঠাবান এবং সত্যবাদী। তাই তার রাজত্বকালে প্রজারা খুবই সুখী ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই রাজার কোনো সন্তানাদি ছিল না। একবার পুত্র পাবার ইচ্ছেতে তিনি এক যজ্ঞের আয়োজন করেন, যেই যজ্ঞের নাম ছিল অগ্নিসূত। তাই এই যজ্ঞে কেবল অগ্নিদেবতাকেই ডাকা হয়েছিল এবং তাকেই নানাভাবে আদর আপ্যায়ন করা হল। যেহেতু শুধুমাত্র অগ্নিদেবতার নামেই এই যজ্ঞ, তাই দেবরাজ ইন্দ্রকে না ডাকার কারণে ইন্দ্রদেব রাজার প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং তাকে শাস্তি দেওয়ার নানা উপায় খুঁজতে লাগলেন। কিন্তু নানাভাবে চেষ্টা করেও দেবরাজ ইন্দ্র রাজাকে শাস্তি দিতে পারছিলেন না। এর কিছুদিন পরে একবার রাজা যখন তার সৈন্য সামন্তদের নিয়ে বনে শিকার করতে গেলেন, তখন দেবরাজ ইন্দ্র ভাবলেন যে তার অপমানের প্রতিশোধ নেওয়ার এটাই সেরা সময়। তাই রাজা যখন জঙ্গলে পৌঁছালেন, তখন ইন্দ্রদেব রাজার উপর সম্মোহন মন্ত্র প্রয়োগ করলেন, যার ফলে রাজা তার নিজের বোধবুদ্ধি হারিয়ে ফেললেন এবং তিনি জঙ্গলের মধ্যে একদিক থেকে অন্যদিকে চলতে লাগলেন। রাজার বোধবুদ্ধি চলে যাওয়ার কারণে তার কোনো নিজস্ব জ্ঞানই কাজ করছিল না, ফলে তিনি পথ চলতে চলতে এক সময় সৈন্যদের থেকে আলাদা হয়ে একদম একা হয়ে পড়লেন। এদিকে অনেক সময় ধরে পথ চলার পর রাজা অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। এই সময় রাজা কিছু দূরেই একটি জলাশয় দেখতে পান, যেটি ছিল অত্যন্ত সুন্দর। এই জলাশয়ের পাশে এসে রাজা প্রথমে
নিজের ঘোড়াকে জল খাওয়ান এবং পরে তিনি জলাশয়ে নামেন জল পান করার উদ্দেশ্যে। কিন্তু রাজা জলাশয়ের জল পান করার সাথে সাথে তার শরীরের পরিবর্তন আসতে থাকে। তিনি খেয়াল করে দেখলেন যে তিনি পুরুষ থেকে আস্তে আস্তে এক সুন্দরী নারীতে পরিণত হয়ে গেলেন। তখন রাজা ভঙ্গসোয়ানা নিজের প্রতি অত্যন্ত লজ্জা হতে লাগল এবং তিনি হতাশ হয়ে কান্নাকাটি করতে লাগলেন। তিনি বুঝতে পারলেন না যে তার কোন কর্মের জন্য তার আজ এই পরিণতি হল। তাই তিনি ঈশ্বরকে ডাকতে লাগলেন এবং বললেন যে তিনি কিভাবে এই রূপ নিয়ে তার রাজ্যে ফিরে যাবেন এবং প্রজাদের দেখভাল করবেন। এছাড়া কিছুদিন আগে তিনি অগ্নিসূদ যজ্ঞ করে যে 100 পুত্র লাভ করেছেন তাদেরই বা তিনি কি বলবেন। এছাড়া রাজমহলে রানী তার জন্য অপেক্ষা করছেন, তার সামনেই বা তিনি কিভাবে দাঁড়াবেন, এই নিয়েই তিনি ভাবতে লাগলেন। এইভাবে অনেক সময় ধরে রাজা বনের মধ্যে ঈশ্বরের উদ্দেশ্যে কান্নাকাটি করে রাজমহলের দিকে রওনা হলেন। এদিকে রাজা ভঙ্গসোয়ানা যখন মহিলা রূপে রাজমহলে প্রবেশ করলেন তখন তাকে দেখে সবাই আঁতকে উঠলেন। এরপর নারীরূপী রাজা রাজসভায় সমস্ত সভাসদ মন্ত্রী এবং নিজের পুত্রদের ডেকে বললেন যে এখন আমি রাজ্য শাসনভার চালাতে অক্ষম, তাই আপনারা সবাই মিলে এই রাজ্য শাসন করুন এবং এটাও খেয়াল রাখবেন যে আমার অনুপস্থিতিতে প্রজাদের যেন কোনো কষ্ট না হয়, আমি আমার বাকি জীবন বনে গিয়েই কাটাবো। এই বলে নারীরূপী রাজা রানীর সাথে সাক্ষাৎ করে রানীর অনুমতি নিয়ে বনে চলে গেলেন। বনে গিয়ে নারীরূপী রাজা এক তপস্বীর কাছে গিয়ে থাকতে লাগলেন। এর কিছুদিন পর নারীরূপী রাজা তপস্বীর সাথে সহবাস করে কয়েকটি পুত্র সন্তানের জন্ম দিলেন। এই পুত্র সন্তানেরা যখন বড় হলেন তখন রাজা ভঙ্গসোয়ানা সেই পুত্রদের নিয়ে নিজের রাজ্যে এসে হাজির হন তার আগের পুত্রদের সামনে। তারপর তিনি তাদেরকে বললেন, যখন আমি পুরুষ ছিলাম তখন যেমন তোমরা আমার পুত্র ছিলে তেমনি আমি যখন নারী রূপে তখন এরাও আমার পুত্র, তাই তোমরা সব ভাইয়েরা একসাথে থাকো। এই বলে রাজা ভঙ্গসোয়ানা তার সমস্ত পুত্রদের রাজমহলে রেখে তিনি আবার একলাই বনে চলে গেলেন এবং তার পুত্ররা একসাথে মিলেমিশে বাস করতে লাগলেন। এদিকে দেবরাজ ইন্দ্র দেখলেন রাজাকে নারীরূপ দেওয়ার পরেও এত অপমান করা সত্ত্বেও তিনি খুব একটা দুঃখী নন। তখন ইন্দ্রদেবের রাজার প্রতি প্রতিশোধ স্পৃহা আবার জেগে উঠল। রাজাকে আবার কি করে শাস্তি দেওয়া যায় সেই নিয়ে চিন্তা করতে লাগলেন এবং ভাবলেন রাজাকে পুরুষ থেকে নারী করা এটা কি তার কোনো ভুল নয়? তো যাই হোক, এরপর ইন্দ্রদেব ব্রাহ্মণ ছদ্মবেশ নিয়ে রাজা ভঙ্গসোয়ানার রাজমহলে প্রবেশ করলেন এবং একসাথে আনন্দে থাকা রাজার ছেলেদের কানে নানা কুমতলব দিতে থাকলেন, যার ফলে রাজা সন্তানদের মধ্যে শত্রুতা তৈরি হল এবং তারা একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হলেন এবং এক এক করে রাজার সমস্ত সন্তানেরা মারা গেলেন। সন্তানদের মৃত্যুর খবর যখন রাজা ভঙ্গসোয়ানা জানতে পারলেন তখন তিনি খুব জোরে জোরে কান্নাকাটি করতে লাগলেন। তখন ব্রাহ্মণ বেশে ইন্দ্রদেব রাজার কাছে আসলেন এবং রাজাকে প্রশ্ন করলেন যে হে কন্যা, তুমি কাঁদছ কেন? তখন রাজা সমস্ত ঘটনার কথা ব্রাহ্মণ রূপী ইন্দ্রকে বললেন। এরপর ইন্দ্রদেব তার আসল রূপ ধারণ করে রাজার ভুলের কথা রাজার সামনে তুলে ধরলেন। ইন্দ্রদেব রাজাকে বললেন, যজ্ঞের সময় শুধুমাত্র অগ্নিদেবতাকে ডাকার ফলে তিনি অপমানিত বোধ করেছেন, যার ফলে পরবর্তী যে সমস্ত কাণ্ডগুলি ঘটেছে সেগুলো তিনিই ঘটিয়েছেন। দেবরাজ ইন্দ্রের মুখে এই সমস্ত কথা শোনার পরে রাজা ইন্দ্রের পা ধরে
বললেন, অজ্ঞান বশত আমি যে অপরাধ করেছি তা আমাকে ক্ষমা করুন। এই দেখে ইন্দ্রদেবের রাজার প্রতি দয়া হল এবং তিনি নারীরূপী রাজাকে বর দিতে চাইলেন। এরপর দেবরাজ ইন্দ্র রাজাকে বললেন যে তিনি সমস্ত পুত্রদের মধ্যে যে কোনো একজন পুত্রকেই জীবিত দেখতে পারবেন। তখন রাজা বললেন যে যদি একজন পুত্রই জীবিত হয় তবে নারীরূপে আমি যে সমস্ত পুত্রদের জন্ম দিয়েছি তাদের মধ্যেই একজনকে জীবিত করা হোক। এই শুনে ইন্দ্রদেব অবাক হয়ে গেলেন এবং রাজাকে তিনি এর কারণ জিজ্ঞাসা করলেন। তখন রাজা ইন্দ্রদেবকে বললেন যে স্ত্রীর প্রেম পুরুষের প্রেমের তুলনায় অনেক গুণ বেশি হয়, তাই আমার গর্ভে যারা জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যেই একজন পুত্রকে আমি জীবিত দেখতে চাই। রাজার কথা শুনে ইন্দ্রদেব খুশি হলেন এবং তিনি রাজার সমস্ত পুত্রদের জীবিত করে দিলেন। এরপর দেবরাজ ইন্দ্র রাজাকে নারীরূপ থেকে পুরুষরূপে পরিবর্তন হওয়ার বরদান দিতে চাইলেন, কিন্তু রাজা বললেন আমি নারীরূপেই খুশি এবং মৃত্যুর আগ পর্যন্ত আমি এই রূপেই থাকতে চাই, তাই আর পুরুষরূপে ফিরে যেতে চাই না। রাজার এই কথা শুনে ইন্দ্রদেব খুবই আশ্চর্য হলেন এবং রাজাকে এর কারণ জিজ্ঞাসা করলেন। তখন রাজা ভঙ্গস্বানা ইন্দ্রদেবকে বললেন সহবাসের সময় নারীরূপেই বেশি আনন্দ উপভোগ করা যায়, তাই আমি এই নারীরূপেই থাকতে চাই। এই কথা শুনে ইন্দ্রদেব তথাস্তু বলে সেখান থেকে অন্তর্ধান হন। এই কথা সমাপ্ত হওয়ার পর পিতামহ ভীষ্ম যুধিষ্ঠিরকে বললেন যে হে পুত্র, এবার তুমি বুঝতে পারলে যে সহবাসের সময় পুরুষদের থেকে স্ত্রীরাই বেশি আনন্দ উপভোগ করে। তা বন্ধুরা, পাণ্ডুপুত্র যুধিষ্ঠিরের মতো আপনারাও বুঝতে পারলেন যে সহবাসের সময় নারী এবং পুরুষের মধ্যে কে বেশি আনন্দ লাভ করেন। আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। সবশেষে আজকের প্রশ্ন, বাল্মীকি রামায়ণ কোন ভাষায় রচিত? সঠিক উত্তরটি কমেন্ট করে জানান। নমস্কার বন্ধুরা, আজ এ পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকমই পরবর্তী ভিডিওগুলোতে নানা জানা অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।